দলীয় নির্বাচিত সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবে পরাজিত হয়ে গোমতী জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে অপসারিত বিজেপি স্বপন অধিকারী বিজেপি থেকে নির্বাচিত হয়ে জেলা সভাপতির পদ থেকে স্বপন অধিকারী সাম্প্রতিক সময়ের বিধানসভা নির্বাচনে দল বিরোধী কাজ করেছেন এই অভিযোগ তুলে জেলা পরিষদের নির্বাচিত দশ সদস্য অনাস্থা প্রস্তাব আনে আর তাতেই শুক্রবার থেকে সভাধিপতির পদ থেকে অপসারিত হলেন তিনি গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরা সংবাদ মাধ্যমকে জানান গত কুড়ি মার্চ দপ্তরের অধিকর্তার কাছে বিজেপি দল থেকে নির্বাচিত গোমতী জেলা পরিষদের দশজন সদস্য সভাধিপতির বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব আনেন শুক্রবার অধিকর্তা একজন বা নিয়োগ করে জেলা পরিষদ অফিসে দশজন সদস্যের সশরীরে মতামত গ্রহণ করেন এবং প্রত্যেকেই জেলার সভাধিপতি স্বপন অধিকারীর বিরুদ্ধে অনাস্থার কথা জানান ফলে গোমতী জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে অপসারিত হয়ে গেলেন স্বপন অধিকারী নির্বাচনের পরে সামাজিক মাধ্যমের মাধ্যমে মাধ্যমে আমরা জানতে পারি উনি দলের বিরুদ্ধে কাজ করেছেন এ ব্যাপারে আমরা যারা গোমতি জেলার নির্বাচিত সদস্য সদস্য আমরা সবাই আলোচনা করে আমরা ওনার বিরুদ্ধে অনাস্থা গত বিশ তিন দুই হাজার তেইশ তারিখ অনাস্থা প্রস্তাব আমাদের দপ্তরের অধিকর্তার কাছে পাঠালে উনি

ত্রিপুরার আদি নেতাদের মধ্যে অন্যতম একজন ছিলেন স্বপন অধিকারী প্রশাসনিকভাবে সভাধিপতির পদ থেকে অপসারিত হলেও দলবিরোধী কাজের অভিযোগে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোনো খবর নেই চ্যানেল দেন